তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ও তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি দোয়া শেয়ার করব, যে দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সে দোয়াটি হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া। হ্যাঁ, তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানীয় সদস্যগণ, ঋণ হচ্ছে এমন একটা জিনিস যেটা দিনের বেলায় লজ্জার কারণ আর রাতের বেলায় টেনশনের কারণ। হ্যাঁ, দিনের বেলায় যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন আপনার মনে হবে আমি যে ঋণী, আমার কাছে কেউ না টাকা পয়সা ইত্যাদি চেয়ে ফেলে বা কেউ চেয়েও নিতে পারে, তখন আপনার বেইজ্জতি হয়ে যাবে, আপনি লজ্জায় পড়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তির জানাজা পড়তেন না যারা ঋণগ্রস্ত হয়ে মারা যেতেন। হ্যাঁ, ঋণগ্রস্ত হয়ে যারা মারা যেতেন পরিশোধ না করে তাদের জানাজা পড়তেন না। সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা জানাজা পড়িয়ে দাও। তো ঋণ হচ্ছে খুবই একটা খারাপ জিনিস, নিতে মানা নেই কিন্তু অতি প্রয়োজন ছাড়া নেওয়া ঠিক নয়, আর সেটা টাইম মতো পরিশোধ করে দিতে হবে। আপনি যার কাছে ঋণী তার কাছে গিয়ে দিতে হবে। আপনার যে পাওনাদার সে আপনার বাড়ির কাছে না আসে, সে আপনার বাড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকবে, আপনার কাছে এসে দাঁড়িয়ে থাকবে, আর আপনি তাকে ফিরাবেন, তাকে মিথ্যা কথা বলবেন, এরকম না হয়, তাকে কষ্ট দিবেন না। সে আপনার উপকার করেছে, সে আপনাকে টাকা পয়সা মাল ধার দিয়েছে, আপনি তার কাছে ঋণী, তাকে সম্মান দিয়ে বাড়িতে গিয়ে আপনি টাকা পৌঁছে দেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটিকে যদি আমরা আমলে পরিণত করতে পারি তো ইনশাআল্লাহ আমাদেরকে মহান আল্লাহ তাআলা ঋণী হওয়া থেকে মুক্ত রাখবেন। শুধু তাই নয়, যদি আমাদের কারো ঋণ থেকে থাকে, ধার দেনা থেকে থাকে, তো সেটাকেও পরিশোধ করার তৌফিক দান করবেন। তো সম্মানীয় সদস্যগণ, সেই দোয়াটি কি এবং কখন পাঠ করতে হবে, কিভাবে আমরা আল্লাহর কাছে চাইব, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়াটি নামাজের মাধ্যমে পড়তেন, আমরাও নামাজের মাধ্যমে পড়ব। নামাজে আমরা শেষ বৈঠকে বসে আত্তাহিয়াত পড়ব, দরুদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব। দোয়া মাসুরা পড়ার পর দোয়াটি পড়ে সালাম ফেরাব। বোঝা গেল? ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন। তো সম্মানীয় সদস্যগণ, এই ছিল ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া। যদি আমরা এই দোয়াটিকে আমলে পরিণত করতে পারি তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঋণী হওয়া থেকেও বাঁচিয়ে নেবেন এবং আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি ঋণ পরিশোধ করারও তৌফিক দান করবেন ইনশাআল্লাহ।